পরিচালনায় অক্ষয় দা নিবেদিত শ্রদ্ধাঞ্জলি পরিবারের যাকে এতদিন আপনারা সিনেমার পর্দায় দেখেছেন বহু ছবিকে যিনি অভিনয় করেছেন এবং ফিল্ম ইন্ডাস্ট্রি দাপিয়ে বেরিয়েছেন আপনাদের সেই মনের মানুষ হচ্ছেন সেই চলচ্চিত্রের কিংবদন্তি রূপালী পর্দার সোনালী নায়িকা হচ্ছেন আপনাদের মনের মানুষ পায়েল সরকার নমস্কার শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই আমার সামনে এত 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 মানুষ এত লোকেরা রয়েছেন এতজনে রয়েছেন কারো গলায় কোনো আওয়াজ নেই কেন ঘুম পেয়েছে কেমন আছেন সবাই আমি এই দিক থেকে চিৎকারটা এলো পুরো আমার বাঁ কানের মধ্যে সোজা এই দিক থেকে একদম না কেমন আছেন সবাই ফ্যান্টাস্টিক খুব ভালো লাগছে এখানে এসে জাগো বাংলা সঙ্গের অনুষ্ঠানে এবং আমি সত্যি ভাবতে পারিনি যে এত রাত হয়ে গেছে এত মানুষ এখানে অপেক্ষা করবেন আমাকে দেখার জন্য আর ভীষণ সুন্দর সবাই এত সুন্দর করে অনুষ্ঠান এনজয় করছেন এত ভালো লাগছে দেখে সবাইকে এখানে সবাই এত হাসি খুশি ভীষণ 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 ভালো লাগছে এবং এখন মনে হচ্ছে যে যদি না আসতাম খুব 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 মিস করতাম আপনারা সবাই এখানে বাংলা ছবি এবং আমাদের সবাইকে এত ভালোবাসেন এত সাপোর্ট করেন আপনাদের আশীর্বাদ ভালোবাসা সাপোর্ট ছাড়া কোনোটাই ছাড়া কিন্তু আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়াতাম না কাজেই অনেক ধন্যবাদ ধন্যবাদ দিয়ে ছোট করব না অবশ্য আপনাদের এরকমভাবে সঙ্গে থাকবেন পাশে থাকবেন সবসময় থাকবেন তো থাকবেন তো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ হ্যালো হ্যালো আচ্ছা আমার চিৎকার শুনে কোন দিকে তুমি আছো বলো তো আমার ছেলেদের দিকে না মেয়েদের দিকে কিন্তু সবসময় কিন্তু আমার ডান দিকের ছেলে এবং বাম দিকের ছেলে তোমাকে ভীষণভাবে সাপোর্ট করেছে কোন দিকে আছো তুমি বলো না না আমার কাছে তো ওনারা সবাই ভীষণ প্রিয় কাজে আমি ছেলেদের দিকে না মেয়েদের দিকে বলতে পারবো না তুমি মেয়ে আশা করেছিলাম এখানে যে মহিলা আছে মানে আমার ছেলেদেরকে হারিয়ে দেবে সেটা কিন্তু পারলো না এতদিন জানতাম যে মেয়েরা শুধু ঝগড়া করতে জানে কিন্তু এখানে এসে ঝগড়াও করতে জানে সেটা একদম গোবর গণেশ হয়ে গেছে এটা কি ঠিক হলো হলো না তো একবার জোরে হবে আমি 1 2 3 কাউন্ট করব তিন বলার পর ঠিক আছে 1 2 3 এবার মনে হলো যেন কেউ পায়খানা করে ফেলেছে মনে ঠিক আছে এবার ঠিক আছে এবার ছেলেদের মতো ঠিক আছে একদম কোনো কথা হবে না বা যাই হোক আমার কাছে যারা রয়েছেন এখানে মেয়েরা এবং ছেলেরা আমার বন্ধুরা এবং বান্ধবীরা সবাই আমার ভীষণ প্রিয় ভীষণ ভীষণ কাছের ভীষণ ভালোবাসার অনেক শ্রদ্ধার এবং যারা এখানে গুরুজনেরা আছেন সবাই আমার ভীষণ শ্রদ্ধার কাজেই আপনাদের সবার আশীর্বাদ ভালোবাসা শুভেচ্ছা সবই সঙ্গে আছে তাই জন্য আমরা সবাই এই জায়গায় দাঁড়িয়ে এবং আমি শুধু নই আমাদের ইন্ডাস্ট্রির প্রত্যেকে হ্যালো হ্যালো তো অনেক মজা হবে অনেক আড্ডা হবে তো অবশ্যই একটা কি গান হবে দিদিবার কণ্ঠে হবে
আচ্ছা একটু আতশবাজিটা হয়ে যাক, তারপর অবশ্যই হবে। না হোক, আমি গান গাইতে চেষ্টা করছি, কারণ আমি তো গায়িকা নই, আমি অভিনেত্রী, অভিনয়টাই করতে পারি, গান গাইতে পারি না। তবে আপনারা সবাই এখানে এত এতজন রয়েছেন আর এত আনন্দ করছি সবাই মিলে, এত ভালো লাগছে, আমার মনে হচ্ছে সাহস করে একটা গান গেয়ে ফেলি। কি গাইব? তো গানের সঙ্গে সঙ্গে হাততালি হবে কি? এটাই আমার শর্ত। হবে? এই দিক থেকে প্রথম চিৎকারটা এসেছিল, হবে তো? হবে? আর গানের সঙ্গে সঙ্গে স্টেজে আমার সঙ্গে যদি ডান্স রূপ থাকে তাহলে কেমন হয়? ভালো হয়? ডাকবো স্টেজে ডান্স রূপ, মঞ্চে চলে এসো। ডান্সারদের আমরা মঞ্চে ডেকে নেবো, ডান্সাররা প্লিজ ওয়েলকাম, মঞ্চে ডেকে নেবো। ওয়েস্টার্ন ডান্স গ্রুপকে আমরা মঞ্চে ডেকে নেবো, ডান্সাররা মঞ্চে চলে এসো, প্লিজ ওয়েলকাম। Oh, my darling.
আমাদের মিউজিশিয়ান দাদাদের জন্য একবার জোরে হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ সো মাচ। কেমন লেগেছে? আর কারো গলা দিয়ে আওয়াজ বেরোয় না এখানে। ভালো লেগেছে? একবার হাততালি হবে জোরে। কিন্তু তার সঙ্গে আমার একটু হেল্প লাগবে, তো সেটা হচ্ছে যে সবাইকে একটু নাচতে হবে। তো হবে নাচ? হবে নাচ? হবে নাচতে হবে কিন্তু, হবে তো? আরে বা, দাদু হাত তুলে দিয়েছে, নাচতে হবে, নাচ হবে বলে দিয়েছে। হে কমে, দাদুর একদম জোশ আছে, কোনো কথা হবে না, ঠিক আছে, নাচবেন তো। দেখি দেখি জলাবুকে মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। দেখি দেখি জলাবুকে মাঝে এ প্রেমের ফাগুনে গলে যায় মন মোমের মতো হৃদয়ের আগুনে। মনে যন্ত্রণা নেই সান্ত্বনা, তবু আশা কি থামে? কিছু স্বপ্ন যে পেলো রং খুঁজে আজ Thank you.